সালামু আলাইকুম ডিয়ার্স সবাই কেমন আছো আমরা এই ভিডিওতে আজকে চ্যাপ্টার আমরা পার্ট এবং আমরা আমরা ক্লাস পর্যন্ত সেভেন কমপ্লিট করেছিলাম সো সাত আজকে আট নাম্বার থেকে শুরু করব আই হোপ যা যা এ পর্যন্ত দেখিয়েছি তোমাদের সব ক্লিয়ার হয়ে গিয়েছে আমি প্রতিটা প্রবলেম ধরে ধরে তোমাদেরকে শেষ করেছি সো আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নেই থাকলে অবশ্যই কমেন্ট করবা আর আমাদের এই ক্লাসের গুলোর পিডিএফ এবং হচ্ছে গিয়ে ক্লাস শেষ করার পরে যে লেকচার পিডিএফটা থাকবে সেটা যা যা চাও তোমাদের কাছে কালেক্ট করতে তারা হচ্ছে কি অবশ্যই আমার ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম করবে এটা অবশ্যই জয়েন করবা ঠিক আছে তাহলে আমরা আটের এক নম্বর দিয়ে স্টার্ট করতেছি সো কোনো বিন্দুতে টু আলফা কোনে ক্রিয়ারত পি প্লাস কিউ এবং হচ্ছে এই বল দুইটার লব্ধি এদের অন্তর্গত করে সাথে খন্ডাক উৎপন্ন করে তো এই জিনিস আসলে কিভাবে তুমি দেখাবা ফিগারে চলো তো দেখো আমাদের একটা আহ তোমার হচ্ছে গিয়ে একটা বল দিয়ে দিচ্ছি আমি এখানে এই বরাবর এই বরাবর ধরলাম হচ্ছে এই বরাবর হচ্ছে গিয়ে পি মাইনাস কিউ আর এই বরাবর দিলাম হচ্ছে গিয়ে পি প্লাস কিউ ঠিক আছে তাহলে এইটার যে লব্ধিটা ধরলাম হচ্ছে এইটা হচ্ছে কি তার লব্ধিক তো এটা ধরলাম হচ্ছে কি আর এখন এই যে এই যে কোনটা এই যে টু আলফা কোণে ক্রিয়ারত এই যে কোনটা এটা কত বলত টু আলফা এই টু আলফা কোণের অর্ধেক কত অবশ্যই আলফা ধরলাম এইটা হচ্ছে অর্ধেক আচ্ছা এটা একটু এই এটা হচ্ছে সে কোনটার অর্ধেক সমাধি সমাধি খন্ডক এই রেখাটা কি এই এই টু আলফা কোণের সমধিক খণ্ডক আচ্ছা নাম দিতে পারো মনে করো নাম ধরো ও এ নাম দিলাম ঠিক আছে তো এই এই ও এ রেখাটা হচ্ছে কি আচ্ছা এখানে একটা বি নাম দিলাম এখানে সি নাম দিলাম ধরলাম হচ্ছে এই বিসি কোণের সমাধি খন্ড করছে ও এ ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি এখানে ধরো ও এ হচ্ছে কি অ্যাঙ্গেল ও সি এর খন্ড ঠিক আছে মানে দেওয়া আছে গিভেন তাহলে গিভেন হিসাবে আমাদের কি বলতে পারি যে বিও অ্যাঙ্গেল বিও সি টু কত টু আলফা রাইট সেই হিসাবে আর কি এন্ড ইজ ইকাল টু আমরা বলতে পারতেছি আলফা তাহলে এই যে তোমার এই রেখাটাকে নাম দাও একটা মনে করো নাম দিলাম হচ্ছে ডি তাহলে যে এ ও অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল সুতরাং অ্যাঙ্গেল এ এটা কত অ্যাঙ্গেল এ এই অ্যাঙ্গেলটা কত এই যে এই অ্যাঙ্গেলটা এটা 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 কত এটা এটা তোমার হচ্ছে দেখো এটুকু যদি আলফা হয় আর এটুকুকে কি বলছে বলো তো থিটা বলছে না দেখো থিটা বলছে না এটুকু আমি একটু প্রশ্ন তোমাদের আরেকবার দেখাই এই যে এদের লব্ধি এদের অন্তর্গত করে খন্ডকের সাথে থিটা কোন উৎপন্ন করছে সমিখের সাথে তাহলে এটা হচ্ছে থিটা তাহলে অ্যাঙ্গেল এ কত থিটা এটা কিন্তু গিভেন এটাও কিন্তু গিভেন ঠিক আছে গিভেন গুলো আমরা করে ফেলছি যে এখানে সুতরাং দিয়ে দিই এখানে এটা সুতরাং যেটা আমরা বের করবো সেটাকে আমরা সুতরাং দিব

তাহলে এটা হচ্ছে কথা বলতো আলফা মাইনাস থিটা রাইট তো বিওডি ইজ ইকাল টু হচ্ছে আলফা মাইনাস থিটা আর এই অ্যাঙ্গেলটা কত ডি এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা এটা কত এটা হচ্ছে আলফা প্লাস থিটা কেন বিকজ এটুকু হচ্ছে আলফা এটুকু আলফা এই যে এটুকু হচ্ছে আলফা রাইট এবং এটুকু হচ্ছে থিটা ঠিক আছে তাহলে তোমার এ ও সি কত হবে সরি তোমার হচ্ছে ডি কত হবে আরে এটা কি দেখলাম আলফা প্লাস থিটা হবে আচ্ছা কোনো কারণে হ্যান করতেছে বুঝতে পারছি মাইক্রোসফট ওয়ান একটা সমস্যা হচ্ছে এখানে একটা পেজে বেশি লেখা লিখে ফেললে ওটা হ্যাং করা শুরু করে হ্যাঁ অ্যাঙ্গেল সিও ডি ঠিক আছে আলফা প্লাস থিটা তো এই ইনফরমেশনটা আমাদের আমরা যদি এখন অঙ্কটা अप्लाई এরকম করব তখন আমাদের কাজে লাগবে সো আমরা এখন আমাদের তাহলে এই যে এই যে বলগুলো p plus q p minus q এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এখানে তো আমি একটু এগুলাকে কালার করে দিচ্ছি p plus q p minus q হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বল ছিল এখানে আমাদের r হচ্ছে গিয়ে আমাদের লব ছিল এবং a θ a θ আমরা α θ আলফা θ এটা আমাদের কাজে লাগবে সামনে তো দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি এবার আমরা প্রমাণটা একটু দেখি যে পি ট্যান থিটা ইকাল টু কিউ ট্যান আলফা পি ট্যান থিটা প্রুভ করতে হবে প্রুভ হচ্ছে কি পি ট্যান থিটা ইজ ইকাল টু কিউ ট্যান আলফা সো দেখি আমরা এটা প্রুভ করতে পারি কিনা সো আমাদের আচ্ছা এটা আমাদের যে ইয়াটা আর কি মানে বলগুলা তো বলগুলাকে নিয়ে আমি একটা সাইন সূত্র অ্যাপ্লাই করি এখানে পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকাল টু হচ্ছে আর এটা অ্যাপ্লাই করে দেখি যে কি আসে আমাদের এখানে পি কিউ যখন পি প্লাস কিউ যখন হচ্ছে পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোন সেটা হচ্ছে কত সিও ডি তো সাইন সিও ডি ঠিক আছে আবার যখন পি মাইনাস কিউ নিব অর্থাৎ এটা যখন নিব তখন হচ্ছে তোমার পি প্লাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোন হুইচ ইজ বিও ডি এবং আর যখন আর নিব তখন হচ্ছে পুরাটা অর্থাৎ বিও সি এই কোর্ডানিনে চলে রাইট তো আমরা করছি তো এখানে এখানে লিখবা হ্যাঁ এখানে লিখবা যে তোমার হচ্ছে এটাকে তুমি যদি সামান্তরিক ধরো অথবা তুমি লিখবা যে অ্যাঙ্গেল বি ও সি তে এই এই অ্যাঙ্গেলের সকল কোণের উপর বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই বা এই বল ত্রয় পি প্লাস কিউ পি মাইনাস কিউ এবং আর এর উপর বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই এটা লিখে নেবা লাইনটা তাহলে পি প্লাস কিউ ইজ ইকাল টু কত পাচ্ছি মানে ডিভাইড বা কত পাচ্ছি সাইন সিওডি সাইন সিওডি ভ্যালু কত যে আলফা প্লাস থিটা সাইন আলফা প্লাস থিটা পি মাইনাস কিউ নিচে কত পাচ্ছি ডিওডি এর জন্য সাইন আলফা মাইনাস থিটা এবং আর এর জন্য কত পাচ্ছি সাইন টু আলফা তাহলে আমরা এবার ফার্স্ট এবং সেকেন্ড রেশিও নিয়ে ফরওয়ার্ড করি ফার্স্ট এবং সেকেন্ড রেশিও নিয়ে তাহলে পি প্লাস কিউ ডিভাইড বাই হচ্ছে গিয়ে সাইন আলফা প্লাস থিটা পি মাইনাস কিউ ডিভাইড বাই হচ্ছে গিয়ে সাইন আলফা মাইনাস থিটা তো এখানে আমরা এবার এটাকে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ কে পক্ষান্তর করি মানে এই দুটাকে মানে আমরা আর পক্ষান্তর করে ফেলি আর কি আর গুণ এটা হচ্ছে পক্ষান্তর করা তাহলে এবার আমরা কি করবো এটাকে আমরা হচ্ছে গিয়ে যোজন বিয়োজন করবো ঠিক আছে যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইড বাই হচ্ছে গিয়ে সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা সো আমরা এইখানে এই পাশে করে ফেলে এটা সো তাহলে এখানে পাচ্ছি হচ্ছে কি আমরা 2p নিচে পাচ্ছি হচ্ছে কি pp কাটা uh, 2q আর উপরে তোমার কি sin c sin d তাই না তাহলে sin না uh, sin a plus b plus sin a minus b এটা তোমার হচ্ছে কি 2 sin a cos b 2 sin a আমাদের পিওর ত্রিকোণমিতির ফর্মুলা আর কি টু সাইন এ প্লাস বি সূত্র কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এবং সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি এটা কি এটা তোমার হচ্ছে কি টু কজ এ সাইন বি টু কজ এ সাইন বি অর্থাৎ টু কজ আলফা সাইন থিটা তাহলে টু টু কাটা পি বাই কিউ ইজ ইকুয়াল টু এখন টু টু কাটা সাইন আলফা বাই কজ আলফা হচ্ছে ট্যান আলফা ট্যান আলফা কস থিটা বাই সাইন থিটা তোমার হচ্ছে গিয়ে ওয়ান বাই টেন থিটা মানে কট থিটা আর কি আমরা এখানে ওয়ান বাই ট্যান থিটা আকারে লিখলাম তাহলে এটাকে গুণ দিয়ে ফেলি তাহলে পি টেন হচ্ছে কিউ টোপ তোমাদের ভালো লাগছে প্রবলেম দেখো সব সিস্টেম আমাদের জাস্ট একটু চিহ্নিত করে ফেলতে হবে যে কোনটার জন্য কি হচ্ছে সেটাকে আমরা দেন অ্যাপ্লাই করলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখানে আর আমাদের এখানে যেহেতু টেন দেখছি আমরা তো টেন আনার জন্য আমাকে তো সাইন আনতে হবে সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হবে বিকজ টেন তো নাহলে নর্মালি আসবে না ঠিক আছে খুবই সিম্পল এই প্রসেস এখন বলতে পারো ভাই টেনের তোমাদের আলাদা সূত্র ছিল টেন থ্রিউ সাইন ওই সূত্র কেন অ্যাপ্লাই করলাম না ওই সূত্র কেন অপ্লাই করবো ভাই ওখানে তো তোমার আমার তো থি জানা লাগতো অর্থাৎ যে কোনটা বল থেকে লব্ধির যে কোনটা সেটা আমাদের জানা লাগতো সেই অ্যাঙ্গেলটা আমাদের একটা ভ্যালু দেওয়া থাকতে হতো নাহলে আমি কিভাবে জিনিসগুলো সবকিছু সবসময় সবকিছু সব জায়গায় খাটানো আরকি আহ ঠিক আছে তো এখানে এবং সামুদ্রিক খন্ডে কোন এই ধরনের কোন হিসাব তোমাকে করতে হবে এটা বলার সায়েন্স সূত্র ছাড়া পসিবল ছিল না তো আমরা দেখি পরের প্রবলেমটা দেখো এটা কিন্তু সেম প্রবলেম ঠিক আছে জাস্ট আটের দুই নাম্বারটা দেখো এখানে থ্রিটা বাই টু কোন উৎপন্ন দিয়ে দিচ্ছে আর কি এবং বাকি সবকিছু সেম এবং টু আলফার জায়গায় আলফা দিচ্ছে তো সেম কোয়েশ্চেন ওকে ডান আটের এক আটের দুই শেষ সেম সিস্টেমে সলভ করবার ঠিক আছে সো আমরা হচ্ছে এবার নয় নাম্বারে চলে আসি আচ্ছা নয় নাম্বারটা কি একটু দেখি খেয়াল করে আচ্ছা নয় নাম্বার হচ্ছে এবিসিএ এর সমতলে ও একটি বিন্দু বি সি এবং সি এবং এবি বাহুগুলো মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ডি ই এফ ওডি ওএফ এবং ইও বর্গ লব্ধি হচ্ছে ওভি তো দেখো এগুলা যে নয় নাম্বারে যে প্রবলেমগুলো গুলো দিচ্ছে হ্যাঁ এগুলা হচ্ছে পিওর ভেক্টর ফর্মুলা পিওর ভেক্টর তোমাদের চ্যাপ্টার টু যেটা ছিল ফার্স্ট পেপার চ্যাপ্টার টু ভেক্টর দ্যাস অ্যাকচুয়ালি এই প্রবলেমসগুলো গুলো নয় নাম্বার তো আমি একচুয়ালি এই প্রবলেম গুলো করাই না যেহেতু এটা স্থিতিবিদ্যার ক্লাস এখানে স্থিতিবিদ্যার জিনিস থাকাটাই আসলে আমি মনে করি যে এটা উচিত তো এখানে ভেক্টর এগুলা আসলে আমি করাই না কখনো এবং এগুলা আসেও না তো এগুলা আমি টোটালি বাদ দিয়ে দিই সবসময় বাদ কেউ যদি বলো ভাই আপনি পারেন না মনে হয় তুমি আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবা যে আমি পারবো কি পারবো না এটা কারণ ভেক্টর হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা মানে ইয়া ধর একটা একটা কোর্স আমাদের ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর নিয়ে আমাদের ছয় মাসে কোর্স করতে হয়েছে তোমার তোমার ধরো আইডিয়াও নাই যে আমার এগুলো করতে কতক্ষণ লাগবে জাস্ট টু থেকে থ্রি সেকেন্ডস বাট আমি এগুলা কেন করা চিনি বিকজ দিজ আর আউট অফ স্ট্যাটিক্স এগুলা টোটালি ভেক্টর এখানে স্ট্যাটিক্সের এর নাম মাত্র কিছু নাই ধরো স্ট্যাটিক্স আর ভেক্টর তো একদমই সবকিছু সিমিলার না হ্যাঁ স্ট্যাটিক্সটার ভিতরে ভেক্টর অনেক কিছু আছে তাই বলে এটা না যে পুরো স্ট্যাটিক্সটাই হচ্ছে ভেক্টর তাহলে তো তোমার নতুন করে আদার টপিকের নাম হতো না স্ট্যাটিক্স ভেক্টর ভেক্টরে থাকতো তার মানে এই যে প্রবলেমস গুলো এই যে গুলো দেওয়াটা ঠিক হয়নি এগুলা তোমার হচ্ছে গিয়ে টিচার্স যারা এগুলো লিখছে তাদের হচ্ছে এটা ফল্ট এগুলা আমি কখনই করাই না ঠিক আছে এগুলা বাদ এগুলো তোমরাও না ভেক্টরের প্রবলেম এগুলো আসে না কখনোই পরীক্ষা আসে না ঠিক আছে এগুলা সব তুমি এগুলা চ্যালেঞ্জ লাগতে পারো যেগুলো কখনো পরীক্ষা আসে না পসিবল ঠিক আছে তো আমরা কখন এগুলো করবো না ওকে বাদ নয় নাম্বার বাদ এবং তাও যদি তুমি চাও যে ভাই আমি করবো ভাই আমি আমি বইয়ের প্রত্যেকটা জিনিস করবো ভাই আমার পরীক্ষা পাস করতে হবে ঠিক আছে ভাই তাইলে ওকে প্লিজ কমেন্ট করো যে আমাদেরকে এটা করান তাহলে আমি তোমাদেরকে একটা আলাদা করে জুম সেশন দিয়ে ক্লাস নিয়ে ফেলবো আমাকে কমেন্ট করে জানাবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা আমি সুন্দর মতো একটা ক্লাসে লিঙ্ক দিয়ে দিবো তোমরা ওখানে ক্লাস করে নিবা বাট আমি ইউটিউবের জন্য আলাদা করে কোনো ভিডিও বানাতে পারবো না এই ভেক্টরের উপর ঠিক আছে আচ্ছা তো দশ নাম্বার আমরা দশ নাম্বার চলে আসি এটা কি এটা কি তোমার ভেক্টরের প্রবলেম দেখি তো হ্যাঁ এটা তোমার ভেক্টরের প্রবলেম বাট হচ্ছে কি এটা এটা কি এটা এটা তোমার স্ট্যাটিক্স এস পাসবাসিং দেখো এই এবিসি সমবাহু ত্রিভুজের এবি বিসি এ বাহু সমান্তরালে যথাক্রমে 2 নিউটন 4 নিউটন 6 নিউটন একক তিনটি সমাবিনতো বল ক্রিয়া করে এদের লব্ধি নির্ণয় করতে বলছে তো মানে একটা ভ্যালু वाला ম্যাথ আরকে একটা ভ্যালু আসবে সামথিং ভ্যালু আসবে আরকে এখানে তো ইয়েস লেটস সলভ দিস ম্যাথ এটা করা এটা করা যেতে পারে দেখো এটা এটা তোমার এটাটা করার মতো ম্যাথ এক কথায় বলতে গেলে ঠিক আছে

তো এ বিসি ওকে এ দিলাম তো বি বরাবর টু নিউটন এটা সমান্তরালয় ঠিক আছে আচ্ছা এবং বিসি বরাবর ফোর নিউটন আচ্ছা এবং এসি বরাবর সিক্স নিউটন তো এখানে তোমার হচ্ছে কোয়েশ্চেনটা আরেকবার দেখি যে তোমার এক এখন তিনটি সমবিন্দু বলকে নির্ণয় করতে বলছে ওকে লব্ধি লব্ধি বের করবো তিনটা বলেন তো এখানে আমাকে হিসাব করতে হবে অ্যাকচুয়ালি একটা ভাবে মানে এভাবে হিসাব করতে হবে ধরো এই অ্যাঙ্গেল কত ঠিক আছে নাকি এভাবে করব নাকি আচ্ছা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে যেহেতু তোমার এখানে আমাকে সমান্তরালে বলে যে প্রত্যেকটা বল এটা দেখা গুলো সমান্তরালে আছে তো এটাকে আমি আরেকটা কাজ করতে পারি খুবই সিম্পল কাজ দেখো আমার করি একটু সেটা হচ্ছে আমরা আরেকটা লাইন টানতে পারি এখানে ওয়েট হ্যাঁ আমার এটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ধরো এই যে এবি বিসি এবং কি বলছে বলতো এসি বাহু তাই না বিসি এবং এসি বাহু বলছে না এই যে তোমার হচ্ছে এ এ এ সরি সি সি বাহু বাহু এবং ওকে ওকে ভেরি গুড এবি এবং সি এ বাহু দেখো এটা কি হচ্ছে এটা কি আদৌ ত্রিভুজ হয়েছে বলতো একটু খেয়াল করে দেখো এটা কিন্তু কোনো ত্রিভুজ না তাই না সি এ বাহু সো এটা তোমার একই দিক বরাবর তিনটা ক্রিয়াশীল তার মানে দিস ইজ নট পসিবল দিস ইজ ট্রাইঙ্গেল সো তাহলে আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা এটাকে এভাবে ডিনোট করি যদি আমরা যে দেখো এই যে বিসি যেহেতু এই যে এটা বিসি তো এটাকে আমরা বিসি দিলাম এই যে বিসি ঠিক আছে এরপরে আহ ধরো তোমার হচ্ছে এই যে সি এ যেটা এটাকে আমরা ধরো এভাবে দিলাম এই যে সি এ এইভাবে দিলাম ধরো এই এই পয়েন্ট থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে তিনটাকে ক্রিয়াশীল করার ট্রাই করি ধরো এটা সি এ আচ্ছা এভাবে নাম দেওয়া দরকার নেই এখানে এখানে নাম দিলে ঝামেলা পড়বে আমাদের আমরা জাস্ট বলগুলোকে ইয়ে করব উল্লেখ করবো ঠিক আছে তো এটা তোমার হচ্ছে চার নিউটন এটা চার নিউটন এই যে সি এটা তোমার হচ্ছে গিয়ে সিক্স নিউটন এবং এই যে এই বরাবর এই যে এই বরাবর অর্থাৎ এই যে এই বরাবর দিয়ে দিই এটা তোমার টু নিউটন এই এইভাবে আমরা করতে পারি এইভাবে করলে আমাদের অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল গুলা লাগবে না বলতো অ্যাঙ্গেল গুলা লাগবে অ্যাঙ্গেল গুলা কিভাবে বাই করতে পারি এখন হচ্ছে কি আমরা অ্যাঙ্গেল হিসাবে একটু বুঝে নিই সেটা হচ্ছে যে এইখানে এই যে তোমার এসি এই যে এই যে এই যে এইটা আর কি হ্যাঁ এই যে এই পয়েন্ট থেকে এই এই রেখাটা এই যে সিক্স নিউটন যেটা এই সিক্স নিউটন এটা আসলে আমরা কিভাবে বের করব এটা আমরা এখান থেকে বের করতে পারি এই যে এটা যেহেতু সমভাব ত্রিভুজ তার মানে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা কত এটা হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একশো বিশ ডিগ্রি ঠিক আছে এভাবে আমরা আরেকটা কালার নিয়ে আরেকটা অ্যাঙ্গেল এঁকে ফেলি যেমন এই যে আমাদের এখন এই অ্যাঙ্গেলটা লাগবে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি অ্যাগেন সরি যেহেতু এটা তোমার হচ্ছে সমবর্তী বলতে এটা অ্যাঙ্গেলটা কত সিক্সটি ডিগ্রি এখন এই অ্যাঙ্গেলটা তাহলে এটা কত হবে এটা এটা এই যে এই অ্যাঙ্গেলটা এটার সাথে এটা কত এই অ্যাঙ্গেলটা এটা কি আমরা জানি হ্যাঁ এটা এখান থেকে বের করতে হবে এই যে এখান থেকে এই যে এটা এখান থেকে বের করতে হবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আহ এটাও সিমিলারলি এটা আমার বলতে পারি কত বলতো তোমার হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তাইলে হচ্ছে চিন্তা করে দেখো এই যে এই এই রেখাটা এই রেখাটা তোমার তাইলে এই বাকি মানে এই পাশের অ্যাঙ্গেলটা কত এই পাশের টুপুর হ্যাঁ সেটা তোমার হচ্ছে একশো বিশ ডিগ্রি আগেরটার মতো সিমিলার তার মানে এটাও একশো বিশ ডিগ্রি চলো এবার আমরা তো দেখি যে এটা কি আদৌ হয় কেন এভাবে আহ ট্রাই করে দেখি ধর লম্বাংশের সূত্র যেহেতু তিনটা বলতে লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের প্রথমে যদি বুঝে ফেলার কথা আমাদের যে তিনটা বল থাকলে লম্বাংশের সূত্র তাহলে এখানে আমাদের ফোর নিউটন বরাবর যাবো আমরা এখানে আমাদের লব্ধি কত আমরা জানি না তাহলে আমার ধরে নি লব্ধি হচ্ছে কি আর কস্তিটা আর কস্তি রেজি করলে কি হবে ফোর কস জিরো ডিগ্রি যেহেতু ফোর নিউটন বরাবর আমরা অ্যাপ্লাই করতেছি লম্বাংশ তাইলে ফোর কস জিরো ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে সিক্স কস একশো বিশ ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে টু টু কস টু কস দুশো চল্লিশ

থার্ড কোয়ারেন্টে কস হচ্ছে এগেন মাইনাস তাহলে এটা এটা জাস্ট মাইনাস ওয়ান হয়ে যাবে বিকজ টু আর টু কারা যাবে তাহলে কত থাকতে এটা চার থেকে চার বার দিলে জিরো বাহ এটা জিরো চলে আসছে বাহ কি সুন্দর তাহলে আর কস থিটা ইজ ইকাল জিরো ডিগ্রি এটা এক নম্বর এরকম কেন আসলো আমি জানি না ওকে লেটস সি লেটস চেক লেটস চেক দ্য রিমেইনিং রিমেইনিং পার্ট সো এগেইন দিস ইজ আর সাইন থিটা এন্ড বাকিগুলো সেম হবে তাহলে ফোর সাইন জিরো প্লাস সিক্স সাইন ওয়ান টোয়েন্টি প্লাস হচ্ছে গিয়ে টু সাইন টু ওকে তাহলে দিস ইজ জিরো তাহলে একশো বিশ ডিগ্রি ভ্যালো কত তোমার হচ্ছে একশো আশি মাইনাস সাইট রাইট তাইলে এটা হচ্ছে গিয়ে সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালো হচ্ছে গিয়ে রুট থ্রি বাই টু

এরকম ভ্যালু পাচ্ছি তো থ্রি রুট থ্রি মাইনাস রুট থ্রি হচ্ছে কত হবে ওয়েল এটা তোমার কত হয় থ্রি রুট থ্রি থেকে রুট থ্রি কমন এলে থ্রি মাইনাস ওয়ান দিস ইস টু রুট থ্রি টু রুট থ্রি পাচ্ছি এখন এটাকে ঠিক আছে আরেকবার তো চেক করে দেখি সাড়ে একশো বিশ ডিগ্রি হ্যাঁ দুচল্লিশ ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি ডিগ্রি ঠিক আছে ওকে এটা টু রুট থ্রি আসতেছে আর এর ভ্যালু তাইলে আমরা এখানে যদি অ্যাপ্লাই করি ওয়ান প্লাস হচ্ছে টু তাহলে আর স্কোয়ার কত পাচ্ছি আমরা আউট তাহলে এখানে কত পাচ্ছি জিরো স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে টু রুট থ্রি হোল স্কোয়ার তাহলে আর ইস ইকুয়াল টু টু থ্রি নিউটন আসছে এটা কি আমাদের উত্তর এবার আমরা চেক করে দেখি এখানে এটা দশের একু রুট থ্রি নিউটন হয়ে গেছে অঙ্ক ক্লিয়ার ভাই কিভাবে করলাম বুঝছো এটা তোমার যেহেতু একই দিক বরাবর বা ক্রিয়াশীল আমরা আসলে এইরকম ত্রিভুজে কাজ নিয়ে করবো না ত্রিভুজ নিয়ে এরকম কাজ করবো না তাই জন্য আমরা ডিরেক্টলি একটা বাহর ভিতরে সবগুলোকে একটা বিন্দু থেকে সবগুলোকে মানে ক্রিয়া করে ফুলছি আর একটা বিষয় বলে দিছিল রাইট সমবিন্দু এই কারণে সমবিন্দু সমবিন্দু মানে একটা বিন্দু বরাবর সমবিন্দু বল ক্রিয়াশীল হ্যাঁ তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল ওকে আচ্ছা এরপরে কোয়েশন চলে আসি আমরা যে কোনো বিন্দুতে ক্রিয়ার হতো কিউ মাইনাস আর কিউ এবং হচ্ছে কিউ প্লাস আর অর্থাৎ তিনটা পর্যায়ক্রমিক বল আর কি পর্যায়ক্রমিক না কি বলবো এটাকে মানে একের পর এক আর কি এক দুই তিন এভাবে করে আর কি এরকম কিউ মাইনাস আর কিউ এবং কিউ প্লাস আর তাদের প্রত্যেকের তোমার মানে যে পারস্পরিক যে ব্যবধান সেটা তোমার হচ্ছে আর ঠিক আছে এত মানের বলগুলি একই দিকে একই ক্রমে কোন সমবাহ ত্রিভুজের বাহুগুলি সমান্তরাল হলে বলগুলির লব্ধির মান অধিক নির্ণয় করে দেখছো এটাও একদম সেম না বলতো সেম কোশ্চেন দেয় নো ডিফারেন্স সো এটা কি আমি করা দরকার আছে একদম সেম তো তোমরা অ্যাপ্লাই করো এভাবে এই মতো করে অ্যাপ্লাই করো তাহলে যে এই বরাবর দাও একটা দাও ধরো এই বলো কিউ মাইনাস আর দিয়ে শুরু করি আমরা কিউ মাইনাস আর এই বরাবর দাও হচ্ছে কি কিউ এই বরাবর দাও হচ্ছে কি কিউ প্লাস আর এ তো হয়ে গেল ঠিক আছে এবার এখান থেকে বলে লম্বাকে সত্য নাও তাহলে কি হবে ধরলাম হচ্ছে আর যেহেতু আর যেহেতু এখানে অ্যাভেলেবল সো লেটস লেটস ইট লেটস টেক আই আই কস থিটা ইজ কি হবে আর জিরো প্লাস দুশো চল্লিশ এটা আমার করা দরকারই তো নয় অ্যাকচুয়ালি এটা কিউ মাইনাস আর এটা তোমার হচ্ছে গিয়ে কিউ কজ একশো বিশ ডিগ্রি তাহলে হচ্ছে কি কত এটা মাইনাস হাফ মাইনাস কিউ আচ্ছা মাইনাস কিউ আর এবং এটা কত এটাও তোমার হচ্ছে মাইনাস হাফ কিউ এগুলো কাটাকাটি ক্যালকুলেশন করো ও মাইনাস হাফ এখানে তোমার হচ্ছে কি মাইনাস হাফ তাহলে ওয়ান থেকে মাইনাস হাফ মাইনাস দিলে তোমার কিউ বাদ ও তাহলে তোমার থাকে মাইনাস থ্রি বাই টু আর সঙ্গলি মাইনাস থ্রি বাই টু আর সঙ্গলি

আর স্কোয়ার প্লাস হচ্ছে কি থ্রি বাই ফোর এটা থাকছে ও সরি এটা তোমার হচ্ছে কি আর হবে আর হবে সেটা আর স্কোয়ার তাহলে নাইন বাই ফোর প্লাস থ্রি বাই ফোর কত হয় টুয়েলভ বাই ফোর মানে থ্রি আর স্কোয়ার সুতরাং আই কথা বলছি তাহলে আমরা রুট আর এই যে এটাই আমাদের আগের আগের সেম মতো আগের মতো প্রুফ রুট আর দিক বের করবা ভেরি ইজি দিক বের করা রাইট দিক বের করা অনেক সহজ না আচ্ছা এখন এই যে তোমার দিক যেটা অর্থাৎ তোমার টেন থিটা রাইট দুই ভাগ এক দুই ডিভাইড বাই ওয়ান এটা এটা কত হবে টেন থিটা একটু বলো তো একটু ভালো মতো খেয়াল করে দেখো তোমার হচ্ছে এখানে মাইনাস রুট থ্রি বাই টু আর ডিভাইড বাই হচ্ছে গিয়ে থ্রি বাই টু আর সো থার্ড দেখো মাইনাস মাইনাস হ্যাঁ এটা তোমার হচ্ছে কি এই যে মাইনাস মাইনাস থার্ড কোয়ারেন্ট থার্ড কোয়ারেন্ট টেন হচ্ছে পজিটিভ আমরা জানি তো থ্রি টাইজ ইকল তো কী হবে বলো তো হ্যাঁ একশো আশি ডিগ্রি হবে না বলো তো ফাইভ প্লাস টেনিং বার্স হ্যাঁ রুট থ্রি বাই টু ডিভায়েড বাই থ্রি বাই টু সো রে টু টু কাটা

আমার ভুল হয়েছে আমার দশের এক নাম্বারটা করানো উচিত হয়নি দশের দুই নাম্বার ডিরেক্টলি করালি হতো আমার টাইম নষ্ট হয়েছে বিকজ একই টাইপের ম্যাথ করে আমরা কখনো টাইম নষ্ট করবো না এটা আসলে আমাদের এটা একটা বিগ লস বিকজ এমনিতে ইউটিউবে ভিডিও অনেক বড় হয়ে যায় তার মধ্যে আবার তোমার তোমাদের মনোযোগ থাকে না তখন ওকে তো লেস মুভ অন টু ইলেভেন আমরা ইলেভেন টুয়েলভ দুটো সব শেষ করার নিয়তে আসি আজকে সো লেস ফিনিশ দেখি আমরা কোনটা করা যায় এখানে এগারো নাম্বারের ভিতরে এগারো নাম্বার ঠিক আছে আমরা ইম্পর্টেন্ট করি এগারো দুই নাম্বারটাই করি ঠিক আছে এগারো দুই করি বিকজ বোর্ডে আসছে এটাই করি আই হোপ এটা সেম হবে দেখি তো যদি বল এ বিদ্যুতে ক্রিয়াশীল এর লব্ধি হচ্ছে ফোর পি যতক্ষণ আমরা বি সি বিষয় ছেদ করে প্রমাণ করা যেত আচ্ছা এখানে কি বলছে ফোর পি এবং থ্রি পি মানে যদি বল ও বিদ্যুৎ ক্রিয়াশীল আচ্ছা এর জায়গায় ও দিচ্ছে এখানে ফাইভ জায়গায় ফোর টু এর জায়গায় থ্রি

তোমার কি বলছিলো তোমার সেটা ও তো ভুলে গেলাম ফোর পি থ্রি পি মানে জুটি বল ও বিন্দুতে ক্রিয়া করে আচ্ছা ফোর পি এবং থ্রি পি মানে জুটি বল ক্রিয়া করে আর ফাইভ পি হচ্ছে কি লব্ধি ওকে তাহলে ফোর পি ফোর পি এটা তোমার দিলাম এই বরাবর আর থ্রি পি এই এটা এই বরাবর দিলাম আর এই বরাবর দিলে হচ্ছে কি বলতো লব্ধি ফাইভ পি যথাক্রমে আর এস টি বিন্দুতে রাইট যথাক্রমে আরএস এবং টিটা মানে এটা আর এটা এস এটা আর এটা এস এবং এটা হচ্ছে কি টি তাহলে এই যে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে টি ক্লিয়ার আচ্ছা তো এটা হচ্ছে কি ও বিন্দু ধরলাম এটা ধরলাম ও বিন্দু তাইলে এই বরাবর যদি ক্রিয়াশীল হয় তাহলে আমরা এখানে আহ সবসময় মাথায় রাখবে যে আমাদের সবসময় ভূমির সমান্তরালে একটা যে কোনো রেখাটা আমাকে নিতে হবে সেটাকে আমরা সবসময় কি বলবো ওই বরাবর হচ্ছে লম্বা অংশ সূত্র এপ্লাই করবে যেহেতু এখানে তিনটা বল তার লম্বা অংশ সূত্র আমরা এপ্লাই করতেই হবে আমাদের তিনটা বল নিয়ে এখানে আমাদের রেশিও বের করতে হচ্ছে সো ও এ বরাবর লম্বাংশ নিয়ে পায় এগুলা সিকিউর এই নাম্বার কোয়েশ্চেনের মতো আর কি তো তাহলে এখানে কত পাবো আমরা এখানে আমাদের লব্ধিটা কত লব্ধিটা হচ্ছে তোমার ফাইভ পি রাইট তাহলে ফাইভ পি কজ এখানে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা এটা তোমার হচ্ছে গিয়ে a ওটি মানে তোমার হচ্ছে ভূমি বাই অতিভুজ হ্যাঁ কজ মানে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি হচ্ছে ও এবং অতিভুজ হচ্ছে ও তাহলে ফাইভ পি কজ এই যে তোমার

this was the proof let's hope it's a house it right okay done number so this probably the last math of chapter 8.1 if tomorrow i like amar the if i think that i should solve this math before chapter 8.2 then i will solve but this is not actually important this is this, all the problems

এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা মানে প্রবলেম বলতে পারো হ্যাঁ আর এর লম্বাংশের পরিমাণ হচ্ছে কি প্রমাণ করা যায় বল দুটো অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এত অথবা হচ্ছে গিয়ে এত অর্থাৎ কস দিয়ে একটা প্রমাণ সাইন দিয়ে একটা প্রমাণ এবং লব হচ্ছে এত আরেকটা দেখি কোন বিন্দুতে পি এবং কিউ যেখানে পি গ্রেটার দেন কিউ দুটি বলে লব হচ্ছে গিয়ে তাদের অন্তর্গত কোণের এক তৃতীয়াংশে বিভক্ত আচ্ছা না সেম জিনিস না আহ কিছুটা ডিফারেন্স তো চলো আমার একটা এক নাম্বারটা শুরু করি এগারো দুই ছিল এক ফিগার ফেলি এটা ও দেই এটা এ দেই এটাকে আমরা বি দেই এই বরাবর আমাদের পি বল এই বরাবর আমাদের কিউ বল কাজ করে এদের লব্ধি হচ্ছে ধরলাম এই বরাবর কাজ করে আর এটাকে আমরা ও সি দিই এবং এটা আমরা জানি আলফা এটা আমরা জানি থিটা আমাদের যা জানা তা আমরা লিখে ফেললাম এখন আমাদের প্রশ্ন আরেকবার একটু পরে প্রশ্নের মধ্যে কি বলছে যে লব্ধির মান হচ্ছে আর এবং পি এর এর দিক বরাবর আর আমাদের বলেই দিয়েছে এখানে লম্বাংশ সূত্র দিয়ে তোমাকে করতে হবে লম্বাংশের বাইরে অন্য কোনো সূত্র প্রযোজ্য নহে তাহলে আমি এখানে অ্যাপ্লাই করি চলো যে আমরা পি কিউ এবং আর বলতোয়ের ভিতরে লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করে লম্বাংশ অ্যাপ্লাই করে তাহলে পি কস জিরোল টু সরি পি কস জিরো প্লাস হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওকে এটাই তো রাইট এনি ডাউট এখানে তাহলে এটা কি হয় পি প্লাস আচ্ছা এখানে বি ক্যান দিলাম আমি দূর এটা তো কিউ

রুট ওভার পি বাই টু কিউ ঠিক আছে তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা আলফা বাই টু ইজ টু ইন ইনভার্স সুতরাং আলফা ইজ ইকাল টু টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ এটা কি মিলছে একটু চেক করে দেখবো আমরা আলফা ইজ ইকাল টু টু সাইন ইনভার্স পি বাই টু পি বাই টোকিউ হ্যাঁ ওট অফার পি বাই টোকিউ আচ্ছা এটাকে এবার কি আমরা কোনোভাবে কজে নিতে পারি ল্যাস লেস সি এটাকে কজে নেওয়ার উপায় কি যেটা সাইন ইউনিভার্স হ্যাঁ এটা ইউনিভার্স সেটা ইউনিভার্স ন এটাকে যাওয়ার কোনো উপায় নেই আমরা এইখান থেকে নিতে পারি আর একবার তো এটাকে আমরা ইকুয়েশন দিয়ে দিই এক নম্বর ইকুয়েশান এটা পি ছিল এখানে আমরা আবারও এক হতে পাই যে পি ইজ টু হচ্ছে গিয়ে কি কিউ ওয়ান মাইনাস কজ আলফা उ इज टू वन माइनास कलफा कलफा इज इक्ल टू वन माइनास पी q is equal to

এইভাবে না আমরা যদি আরেকভাবে করতে চাই তাহলে এখান থেকে হ্যাঁ কিউ কালফা এখান থেকে একটা ভ্যালু পাওয়া আমরা পেতে পারি রাইট আচ্ছা তো এখানে একটু আমরা একটু করে ফেলি এখানে পি ইসল কি ছিল আমাদের কিউ মাইনাস cos अल्फा তাহলে এখান থেকে আমরা কি কিউ cos আলফা নেই কি হয়ে যাবে পাশে আসলে এটা আসবে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি রাইট তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq কত না ভ্যালু কত কিউ মাইনাস পি এটা কি জানাইলো p স্কয়ার right. প্লাস q স্কয়ার প্লাস 2pq - 2p স্কয়ার চাইলে

এগুলোকে আমি প্রুফ লিখে দিলাম ওকে সো দিস ইজ দা সলিউশন ওকে ডান আচ্ছা পরেরটা কি দিছে পরেরটা দিছে হচ্ছে যে এক তৃতীয়াংশে বিভক্ত এক তৃতীয়াংশে হ্যাঁ কোনটা লব্ধিটা বন্ধুর লব্ধি হচ্ছে তাদের অন্তর্গত কোনকে এক তৃতীয়াংশে বিভক্ত করে অন্তর্গত কোণ অর্থাৎ আলফা বাই থ্রি অথবা থ্রি আলফা এরকম হয়ে যাবে আর কি তো বারো দুই

মোট কোন যদি আলফা হয় তাহলে এটুকু হবে তোমার আলফা বাই থ্রি ঠিক আছে এই টোটাল কোনটা যদি আলফা হয় তাহলে এই কোনটা হবে আলফা বাই থ্রি অথবা তুমি এভাবে যেতে পারো জিনিসটাকে আরেকভাবে ইজিলি পুরা কোনটাকে আমরা থ্রি আলফা ধরলাম এই কোনটাকে ধরতে পারি কত আলফা তাহলে আমাদের এখানে এই ভগ্নাংশ ফ্যাকশন আসবে না আমাদের বুঝতে পারছো সেম জিনিস পুরা কোনটাকে তুমি যদি থ্রি আলফা ধরো তাহলে আটটা কত হবে মোট মোটকোনের

এখান থেকে আমি একটু দেখে ফেলি যে এখানে এ ও বি কত হচ্ছে আমি আলফা ধরে নিচ্ছি এখানে নাম নাম দাও দাও কত হচ্ছে হচ্ছে কি তোমার আলফা এবং বিওসি কত হচ্ছে বিওসি বিওসি থ্রি আলফা আহ বিওসি রাইট বিওসি মাইনাস থ্রি আলফা মাইনাস আলফা তাহলে টু আলফা ওকে তাহলে এবার আমরা এখানে বলের সাইন্স সূত্রে অ্যাপ্লাই করে ফেলি তাহলে পি বাই

এবং আর নিচে কত হবে সাইন থ্রি আলফা আমাদের কিউ বাই সাইন আলফা সাইন টু আলফা মানে কি টু সাইন আলফা কজ আলফা তাহলে টু সাইন আলফা কজ আলফা কিউ বাই সাইন আলফা সাইন আলফা আলফা কাটা পি বাই কজ আলফা

আচ্ছা তাইলে ও সাইন আলফা তো চলে গেছে আমি এটা কি লিখছি ভাই ভুল লিখতেছি কেন বারবার এই এই নতুন এই চ্যাপ্টার শেষ হয়ে গেল নিউ পেজে আমরা যাবো সো এটা আর পেলা থাকবে না এখানে তো ওয়ান এটা রাইট সাইন সাইন আলফা সাইন আলফা তো কেটে দিছি তাহলে এটা ওয়ান তাইলে মনে হয় ঠিক আছে তাহলে দেখি তো পি বাই টু কিউ ইকাল টু কজ আলফা হ্যাঁ রাইট 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 এটা ঠিক আছে এবার তাহলে আলফা ইজ ইকাল কি পাচ্ছি আমরা আলফা ইস্যাল কত পারছি কজ ইনভার্সাই টু কিউ সুতরাং আমরা এটা চাইছে না এই যে থ্রি কজ এই যে এই যে ইনভার্স পি বাই টু আমাদের বলার অন্তর্গত কোন ধরছিলাম কত থ্রি আলফা এই যে থ্রি আলফা বের করছে এইতো প্রুফড ঠিক আছে আরেকটা প্রমাণ আছে সেটাকে আমরা সেকেন্ড এবং থার্ড রেশিও নিয়ে কাজ করি তো সেকেন্ড এবং থার্ড থার্ড রেশিও নেই তাহলে কিউ বাই সাইন আলফা ইজ টু আর বাই সাইন থ্রি আলফা সো আমাদের সাইন থ্রি আলফার সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এছাড়া তো কোনো উপায় নাই এই ফর্মুলা তোমাদের মানে মুখ দর্পণে অথবা কি বলবো এটাকে নোখ দর্পণে থাকতে হবে কোনোভাবেই যেন এইসব ফর্মুলা তুমি না ভুলো এটা মাস্ট ইনশিওর করবো এগুলা কখন যে তোমার কোনটা কাজে লাগবে ইউ নেভার বুঝতে পারছো তাহলে আমরা এখানে কিউ ইস ইকাল এখানে সাইন দিয়ে গুন করি সাইন আলফা এখানে আমাদের সাইন আলফা কমন যায়

হ্যাঁ সেম সিস্টেম আমরা এখানে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করছি যেটা তোমার মন মঞ্চে তুমি সেটা করবা ভাই তুমি তোমাকে বলে নিয়ে যেখানে এটা দিয়ে করতে হবে তুমি যে কোনো সূত্রে এপ্লাই করে করতে পারবা মানে তোমার এরপর এইট পয়েন্ট ওয়ান এর ঠিক আছে লম্বাংশ দিয়ে তুমি করতে পারবা এটা কোনো সমস্যা নাই তোমার যেটা মন মঞ্চে বাট লম্বাংশ দিয়ে করলে এটা কঠিন হয়ে যাবে আর কি ঠিক আছে তো এটা চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ান বলতে পারো যে আমাদের প্রবলেমেটিক সলিউশন গুলো এখানেই শেষ সো দিস চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ান আমি একটু এইট পয়েন্ট ওয়ানটাকে এখানে নোট করে দিই ওকে সো এটা একটা পিডিএফ তোমার যা যা যাদের লাগবে তোমরা কাইন্ডলি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও তোমাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আহ তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম